স্টুডেন্টস গুড মর্নিং আমাদের স্ট্যান্ডার্ড 1 ইংলিশে স্ট্যান্ডার্ড 1 ইংলিশে আমাদের লেসন 4 হচ্ছিল স্ট্যান্ডার্ড 1 ইংলিশে আমাদের লেসন 4 হচ্ছিল লেসন 4 এর পেজ নাম্বার 20 লেসন 4 পেজ নাম্বার 20 হচ্ছিল ঠিক আছে পেজ নাম্বার 20 হচ্ছিল আমাদের দুই এর দাগ পর্যন্ত হয়ে গিয়েছিল আজকে আমাদের তিন এর দাগ থেকে হবে তিন এর দাগে দেওয়া আছে রাইট দা মিনিংস ইন বেঙ্গলি তিন এর দাগে দেওয়া আছে যে সমস্ত সেন্টেন্স গুলো তিন এর দাগে দেওয়া আছে সেগুলোকে বেঙ্গলিতে অর্থ লিখতে হবে তাহলে কি দেওয়া আছে তিন এর দাগে যে সমস্ত সেন্টেন্স গুলো দেওয়া আছে সেগুলোর বেঙ্গলি অর্থ করতে হবে বেঙ্গলি মিনিং মানে বাংলা অর্থ করতে হবে তোমরা আগে এগুলো পড়েছো কি রকম করে করে পড়তে হয় তাই না আগে তোমরা পড়েছো আচ্ছা এখানে এর দাগে লেখা আছে কটন ইজ সফট আর তোমরা এটা পারবেও বলছে কেন বলো তো কারণ তোমরা তো অর্থটা লিখেছো জানো তো পড়েছো তো পারবে তাহলে কটন ইজ সফট এর বাংলা কি হবে তুলো কটন মানে তুলো তাহলে কি হবে তুলো ইজ মানে কি হলো হয় তুলো হয় সফট নরম তুলো হয় নরম কটন ইজ সফট তার বাংলাটা হলো তুলো হয় নরম বিতে আছে ইট ইজ ফ্রুট এফ আর ইউ আই টি ফ্রুট ইট ইজ ফ্রুট এটা বাংলা হলো ইহা হয় ফল ইট ইজ ফ্রুট মানে বাংলাটা কি হলো ইহা হয় ফল ইট মানে ইহা ইজ মানে হয় আর ফ্রুট মানে ফল বিদ্যালয়ে সিদ্ধান্তে আছে দ্য স্কাই ইজ ব্লু এর বাংলা কি আকাশ স্কাই ইজ ব্লু এর বাংলা কি আকাশ হয় নীল দ্য স্কাই ইজ ব্লু এর বাংলা হলো আকাশ হয় নীল ডিটাকেতে আছে এ র্যাট আর এ টি র্যাট ইজ স্মল এ র্যাট ইজ স্মল মানে কি হলো এ মানে কি একটি ইঁদুর একটি ইঁদুর হয় ছোট তোমরা বাংলাগুলো এর নিচে নিচেও লিখতে পারো কোনো সমস্যা নেই ওরকম ভাবে লিখলেও হবে তাহলে কি হলো তিনের দাগে রয়েছে রাইট দ্য মিনিংস ইন বেঙ্গলি বাংলায় অর্থ লিখতে হবে এতে রয়েছে কটন ইজ সফট এর বাংলা হলো তুলো হয় নরম বিতে রয়েছে ইট ইজ ফ্রুট ইহা হয় একটি না ইট ইজ ফ্রুট ইহা হয় ফল এ থাকলে তখন একটি হতো ইট ইজ ফ্রুট ইহা হয় ফল সিতে রয়েছে দ্য স্কাই ইজ ব্লু আকাশ হয় নীল ডিতে রয়েছে এ র্যাট ইজ স্মল একটি ইঁদুর হয় ছোট এ র্যাট ইজ স্মল একটি ইঁদুর হয়
জামদুপুর দেয়া আছে, উল্টে পাল্টে দেয়া আছে, সেগুলো তোমাদেরকে সাজিয়ে লিখতে হবে। ঠিক আছে, আমি প্রথমে এটাকে তুলে নিই। জাবালি এস ডব্লিউ টি, তারপর হচ্ছে ডি টি আর আই টি ই এইচ ডব্লিউ ই ই ডি টি ও এন জি এল এ আর ডি এইচ। হয়েছে? প্রথমটা দেখো, বিয়ারেঞ্জের প্রথমটা হবে সাওয়ার। সাওয়ার বানান কি? এস ও ইউ আর, সাওয়ার। প্রথমটা হবে সাওয়ার, এস ও ইউ আর, সাওয়ার, এস ও ইউ আর, সাওয়ার। তারপরটা হবে সুইট, এস ডাব্লিউ ডাবল ই টি, সুইট, এস ডাব্লিউ ডাবল ই টি, সুইট। প্রথমটা হলো সাওয়ার, এস ও ইউ আর, সাওয়ার। তারপরটা হলো সুইট, এস ডাব্লিউ ডাবল ই টি, সুইট। তারপরটা হবে রেড, আর ই ডি রেড, আর ই ডি রেড, আর ই ডি রেড। তারপরটা দেখো সবাই, তোমরা পারবে, মেনেছো এতক্ষণে। হোয়াইট, ডাব্লিউ এইচ আই টি ই, হোয়াইট, ডাব্লিউ এইচ আই টি ই, হোয়াইট, ডাব্লিউ এইচ আই টি ই, হোয়াইট। তারপরটা হবে ডিপ, ডি ডাবল ই পি, ডিপ, ডি ডাবল ই পি, ডিপ, ডি ডাবল ই পি, ডিপ। তারপরটা হবে লং, এল ও এন জি লং, এল ও এন জি লং, এল ও এন জি লং। একদম শেষেরটা হবে হার্ট, এইচ এ আর ডি হার্ট, এইচ এ আর ডি হার্ট। তাহলে আমাদের কোনটা হচ্ছে? আমাদের চারের দাগের হচ্ছে, চারের দাগের দেখছে রিয়ালেন্ট। Rearrange the following group of letters to make the words. আছে, rearrange এর প্রথমটা হয়েছে সাওয়ার, S O U R, সাওয়ার। তারপর হচ্ছে সুইট, S W double E T, সুইট। তারপর হচ্ছে রেড, R E D, রেড। তারপর হচ্ছে হোয়াইট, W H I T E, হোয়াইট। তারপর এটা হচ্ছে ডিপ, ডি ডাবল ই পি, ডি। তারপর আছে লং, এল ও এন জি লং। আর একদম শেষেরটা হয়েছে হার্ট, এইচ এ আর ডি হার্ট, এইচ এ আর ডি হার্ট। সাওয়ার, সুইট, রেড, হোয়াইট, ডি লং, হার্ট। হলো? চার দাগটা হয়ে গেল। পাঁচের দাগে আমাদের রিয়ার ম্যাচিং দাগ রয়েছে। পাঁচের দাগে, পাঁচের দাগে সবাই লক্ষ্য করো, পাঁচের দাগে কি দেওয়া রয়েছে? ম্যাচিং দেওয়া রয়েছে। পাঁচের দাগে ম্যাচিং দেওয়া রয়েছে। কিরকম ভাবে করতে হবে? এটাকে পাশাপাশি তুলে করতে হবে। কি হবে আমি পাঁচের দাগেরটা বলে দিচ্ছি, তোমরা বাড়িতে করবে। নেক্সট ক্লাসে এটাকে আবার আমি তোমাদেরকে একবার করে করিয়ে দেব। তখন তোমরা এগুলো মানে তোমাদের খাতায় করা কাজটার সঙ্গে আমার টেক্সট বোর্ডটা, বোর্ডের কাজটা তোমরা মিলিয়ে নেবে, কারেকশন নিজেরা করে নেবে। প্রথমটা এ জিরাফ ইজ বি, তারপরটা হবে এ রাইট ম্যাঙ্গো ইজ রেড, উড ইজ হার্ড, গ্রাস ইজ গ্রিন, আর মিস্টার খান ইজ টল। সেরকম ভাবে পাশাপাশি এদিকেও লিখতে হবে, দুটো করে ম্যাচিং দেয়া। ব্লু থেকে হবে স্কাই, হোয়াইট মিল্ক, সাওয়ার ম্যাঙ্গো, ফ্ল্যাট ডিস, গুড থেকে বয়। হয়েছে? পাঁচের দাগে তাহলে
তারপর এখানটা মিটিয়ে নেবে নেক্সট ক্লাসে আজকের ক্লাস এই পর্যন্ত থ্যাংক ইউ